দাদা, আপনার কাছে কি প্লেনের ইঞ্জিন আছে? স্যার, আমার নাম বাচ্চু মন্ডল, মোটর মেকানিক। প্লেনটা দেখে আমার ইচ্ছে হলো স্যার। ইচ্ছে হলো? প্লেনটা কি তোমার বউ নাকি যে ইচ্ছে হলো? এটা কি কাউকে জানিয়েছেন? কাউকে জানাতে হবে কেন স্যার? তোমার মাথাটা দেখাও, মাথার পার্টস গুলো পাল্টাতে হবে। এই যে খাচ্ছ হাগছ জঙ্গলের মধ্যে কিসব করে বেড়াচ্ছ, দেশটা কার, কোন সরকারের? স্যার, দেশটা তো আমাদেরই না স্যার। আমি তো শুধু ভাতের স্বপ্ন দেখেছিলাম। এই পৃথিবীতে স্বপ্ন দেখা খুব খারাপ, দেখলেই বিপদ। আসলে এই সব স্বপ্নের তো কেউ কোনো দাম দেয় না। ওদেরকে আমার প্লেনটা ফেরত দিতে বলুন না স্যার, আপনি একবার বললেই হয়ে যাবে স্যার। আরে, এই পাগলটা এখনো যায়নি, লাথি মেরে ভাগা এটাকে। একবার স্যার, স্যার আমার কথা তো শুনুন স্যার। বের কর, আপনারা আমি ওড়াবো। গাড়ি থামবে না, এখানেই পেচ্ছাপ করবো স্যার। বড়টাও পেয়েছে, খুব গন্ধ, আপনি গাড়ি থেকে ছিটকে যাবেন স্যার। হ্যাঁ, সালা।